আসসালামু আলাইকুম, আমি শাহান আহমেদ মুক্ত। ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি 2000। আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হল আউটসোর্সিং নিয়ে। আজকে আউটসোর্সিংয়ে থাকছে পিটিসি সাইটের তৃতীয় পর্ব নিয়ে। তৃতীয় পর্বের মধ্যে থাকছে খুবই ভালো একটা সাইট, ইনকাম করার উপযুক্ত একটা সাইট, থার্ড লেভেলে আছে, দীর্ঘ 4 বছর ধরে আমাদেরকে পেমেন্ট দিয়ে যাচ্ছে। তো গাইস, শুরু করা যাক। আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু মিলে। আমাদেরকে যে কোনো একটা ব্রাউজে যেতে হবে, যে যে ব্রাউজ ইউজ করেন, কেউ মজিলা, কেউ ক্রোম। যদিও আমি উইন্ডোজ 10-এ অনেকগুলো ব্রাউজার চালাইতে হয়, যেহেতু আমরা ট্যাগলিস্টের কাজ করি, প্রফেশনালি ট্যাগলিস্টের কাজ করি। তো কমিট বাট আছে, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ইউসি ব্রাউজার আছে, অপেরা মিনি, 3-4টা ব্রাউজার আপনাকে রাখতেই হবে পিসিতে। অনেক সময় দেখা যায় যে একটা কাজ করছে না, এমনটা হয়। তো গাইস, শুরু করা যাক আজকের পিটিসি সাইট ক্লিক সেন্স নিয়ে। আমি একটা ব্রাউজে ঢুকে যাই। তো আমি ক্লিক সেন্স, অলরেডি আমি ক্লিক সেন্সের মধ্যে আছি, তো কীভাবে হয়তো আমি একটু আগে কাজ করছি সেই জন্য এটা সাইন আপ করে রাখছি। তো আমি কীভাবে ঢুকবো, একটা লিঙ্ক নিচ্ছি, আমি গুগলে গেলাম, বলে আমরা এখানে www.clixsense আমি চলে যাচ্ছি। ফার্স্ট যেটা ক্লিক সেন্স মেক মানি, অর্থাৎ কীভাবে মানি তৈরি করবেন, টাকা বানাবেন, ঠিক প্রথমটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনার একটা পেজ দিব ওরা। এখানে আসলে কিছু কথা বলে নিতে হয় আমাদেরকে, যে মূলত আপনারা আসলে পিটিসি সাইটগুলোতে কাজ করতে গেলে আপনারা ইনভেস্টের হিসাব করবেন, মানে ইনভেস্ট করার চেষ্টা করবেন। এখানে আমি বলবো না যে আপনারা 1000-2500 টাকা, এমন না যে আপনি ওনার একটা সাইটে কাজ করতেছেন যে আপনি $2 ইনভেস্ট করবেন $4 পাবেন। মানে এটা আমরা অনেকেই জানি যে এগুলো স্যার এমন সাইট যে দেখা যায় 1 বছর ধরে ভালো ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, এমন সময় আপনার ওই ডেস্টিনির মতো আপনি চলে গেছে। আসলে এমনটা হয়, মানে আমরা এটা অনেকেই জানি, বা আমরা আপনারা কাজ করবেন আপনারাও জেনেই কাজ করবেন। তো পিটিসি যে কোনো সাইট, টপ লেভেলে যদি হাজার হাজার পিটিসি সাইট আছে, আমার পূর্বের টিউটোরিয়ালে আমি বলছি, কিন্তু তার মধ্যে টপ লেভেলের পিটিসি সাইটে 10টা আছে, তার মধ্যে হারিকেন এখন বর্তমানে ফার্স্ট, তার মধ্যে সেকেন্ড আমি পেইডভার্স বলছি, এখন আমি আরেকটা এই থার্ড যেটা ক্লিসেন নিয়ে আপনাদের সামনে হাজির। তো আপনারা চেষ্টা করবেন একটু ইনভেস্ট করার জন্য। তো ওকে, আমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য আমি একটু আপনাদেরকে বলি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ফার্স্ট নেন দিবেন, লাস্ট টাইম দিবেন, একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যেটা রিয়েল একটা ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আসলে বলে দেওয়ার কিছু নাই, ফার্স্ট নেম লাস্ট নেম মুক্ত, আমার হ্যাঁ FNA এখানে মুক্ত, আপনার একটু একটু টেকনিক্যালি ইউজ করার চেষ্টা করবেন একটু, তাহলে আপনার কাজ করে মজা পাবেন। এটাকে কপি করবেন, এখানে আপনারা পেস্ট করুন, এবার আপনি দেবেন একটা পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ইউজার নামটা দিবেন, পরে সাইন আপ দিবেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখা দরকার যে আপনার একটা রেফারেল ইউজ করবেন। যদি আমার রেফারেল আমি কাজ করতেছি, সেটা আমি দেখা দিব রেফারেল ইউজ করার সুবিধা কী। আপনি আমার রেফারেল ইউজ করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমার কিছু ইনকাম হবে, এটাই। আর আমি যদি যতদিন এই ক্লিক সেন্স থাকবে ততদিন যদি আমি কাজ করি, তাহলে আপনি কোনো প্রবলেমে পড়লে সেটার সমাধান আমি দিতে পারবো গাইজ। তা আপনারা আমারটা না ইউজ করেন, যারটা ইউজ করবেন, অবশ্যই যারা রানিং ইউটিউবে আসলে প্রফেশনাল ইউটিউবার, তাদেরটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু আমার একটা খোলা আছে, আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েটের সিস্টেমটা বলে দিলাম। এখন আমার যেহেতু খোলা আছে, আমি সেটা কাজটা দেখে আসলে আপনাদের ক্লিক সেন্স কী কাজ করবেন আপনারা,
তাহলে শুরু করি। সাইন ইনে আমি লিখ দিচ্ছি, লিখ দিলে এখানে আমার ইউজার নামটা বলতেছে। তো আমার ইউজার নাম একটু ঢোকা আছে এবং আমি এটা লিখে রাখছি ডিফল্ট করা। ডিফল্ট তো বুঝি যে আমি বারবার যেন পাসওয়ার্ড না দিতে হয়, তাই আমি এটাকে ইস্টে সাইন ইন দিয়ে পাসওয়ার্ডটা ডিফল্ট করে রাখছি, মানে আমি ক্লিক সেভ করে রাখছি। এখন আমি যদি এখানে সাইন ইনে চাপ দিই তাহলে আমার অ্যাকাউন্টটা ওরা চলে গেছে, এখন চলে গেছে। দেখতেছেন যে এখানে আসলে অনেকদিন ধরে আসলে কাজ করছি না, যে জন্য আমার কিছু, আমি একবারই $3 হওয়ার পর আমি আরেকটা সাইডে ইনভেস্ট করছি মূলত, কিন্তু আমি টাকা উঠাইনি। আপনারা আসলে ক্লিক সেন্সে জানা দরকার যে মিনিমাম $8 হলে আপনি উইথড্র করতে পারবেন, এটা বিকাশে বিকাশে করা যায়। তবে এটা সিস্টেমটা এখন বিকাশ থেকে সবচেয়ে রিটার মধ্যে পে যায় নিতে পারবেন আপনারা, পে যায় একটা ভেরিফাই অ্যাকাউন্ট লাগবে, ভেরিফাই অ্যাকাউন্ট পে যায়। হ্যাঁ, যেহেতু আপনারা অনলাইনে কাজ করবেন সেহেতু পেজ অ্যাপ পে ওনার স্কিল এগুলো অবশ্যই আপনারা জানেন। অ্যাকাউন্ট এগুলো একটা ব্যাংক, এইসব ব্যাংকের মাধ্যমে আপনি এই অনলাইনে টাকাগুলো উত্তোলন করতে পারবেন। তো সেই জন্য আপনাদের পেজ অ্যাপে আমরা নেওয়া দেখাবো আমার পরবর্তী টিউটোরিয়ালটা আর কি, পেজ অ্যাপে কীভাবে আপনারা ক্লিক সেন্সের টাকা নেবেন। তো এখন আমি যেহেতু $3 ইনভেস্ট করেছি, যেন আমার $0 টাকা এখানে দেখা গেছে। আসলে কাজটা কি মূলত, ক্লিক সেন্স কাজ কি করবে, এটা আমার যেহেতু ট্রেনিং ইনস্টিটিউট, আমরা প্রফেশনাল কাজগুলো করাই। তারপরেও দেখা যায় যারা প্রথম প্রথম তাদেরকে আমরা এই ক্লিক সেন্স মানে পিটি সাইটগুলো করাই, যেন আসলে বুঝে যে কি কাজ। পরে যখন তারা ট্যালেন্ট হয়ে যাবে, ভালো জানবে, তখন তারা আপডেট কাজ করবে, এটাই স্বাভাবিক। আপনি ক্লাস ওয়ানে যা পড়ছেন ক্লাস টুতে কিন্তু তারপরে এভাবেই কিন্তু মানে আপডেট হয়। তো এখন আসলে কাজটা হলো যে আপনি এখানে চাপ দেন, দেখেন আমাকে ওরা 10টা অ্যাড দেওয়া আছে, এখানে বোনাস 3টা দেওয়া আছে এভাবে। আরেকটা কথা বলে রাখি, সার্ভে করেও কাজ করা যায়, সার্ভেটা আমি একটু বলবো। সার্ভে করেও কাজ করা যায়, এখানে ওরা কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে হয়, ওরা আরও কিছু থিম দেয়, থিমের উত্তর দিলে এবার কি এভাবে কিছু পয়েন্ট দেয় আপনাকে সার্ভেটা, মূলত এটাই আর কি। তা আমি ভিউ অ্যাডে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, অফার না ট্যাক্স এখানে না ক্লিকার এখানে এইখানে এইখানে দেখেন রেফারেলের কথাটা আছে, যেহেতু আমি বুঝাই দিই যে আমার রেফারেলটা যদি আমি আমার গ্রুপে দিয়ে দিছি, তারপরে বুঝাই দিই এই রেফারেলে আপনি যখন ক্লিক দিবেন তাহলে দেখবেন যে আমার রেফারেলটা, হ্যাঁ ক্লিক দিছি, দেখেন আমি কেউ আমার রেফারেল এখন পর্যন্ত, হ্যাঁ লেভেল 2-3, হ্যাঁ কেউ ইউজ করে নাই। রেফারেল ইউজ করলে আমি কিছু ইনকাম পেতাম, এখানে মানে আর্ন পেতাম। তো এই জন্য বলতেছি যে আপনারা রেফার ইউজ করলে আমার কিছু ইনকাম হবে, পাশাপাশি আপনারা রেফারেলটা কীভাবে বুঝবেন যে আপনার রেফারেলটা কোনটা। আমি আবারও চলে যাচ্ছি এখানে, দেখেন আমি রেফারেলটা খুঁজে পাচ্ছি না, তো আমি চলে যাই আবার একটু মাই রেফারেল, এখানেই থাকবে, এখানেই থাকবে। দেখাই দিব অবশ্যই আপনাদেরকে। হ্যাঁ দেখি এখানে, হ্যাঁ পার্সোনাল ইমেল সাকসেসফুলি আপডেট, দেখে এখানে একটু ব্যানার, অনেক সময় ব্যানারও থাকে রেফারেলও থাকে, টেনশনে কিছু নাই। তাই দেখেন, হ্যাঁ আসলে আমার রেফারেলটা মূলত হচ্ছিল এই যে এই পর্যন্ত, আমি এটা দিয়ে দিব আপনাদের এই পর্যন্ত, এই টাইম পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছিল মূলত আমার রেফারেল। তা আপনারা এইটা যত আপনার শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে ততই হলো আপনার ইনকাম হবে গাইস। তো এটা আমি একটু বুঝাই দিব আপনাদেরকে, হ্যাঁ এর আগে আমি না বলাই না, যেখান থেকে আমি বুঝাই দিচ্ছি এইচটি পর্যন্ত, ওকে কপি করে ফেললাম। এখন কাজ কি, কাজ ভিউ অ্যাডে যাবেন, শুধুমাত্র আপনি ভিউ অ্যাডে গেলে দেখেন এখানে আমি যেটা বলবো, আসলে ভিউ অ্যাডে এখানে বলছে অ্যাক্সেস টু দি স্পেস হ্যাজ বিন ডিনাইড অ্যাজ ভাই হ্যাভ, আসলে ওরা একটা ভিপিএন ইউজ করতে বলতেছে আমাকে, মূলত একটা ভিপিএন ইউজ করতে বলতেছে। তো আমি ভিপিএন যেহেতু আমার কাছে না, এই জন্য আমার একটা শো করছে না, তো আমি সেটাই বলবো যে আসলে ভিপিএন কীভাবে ইউজ করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা ভিপিএন ইউজ করে, তাহলে একটা কী কাজ সেটাই শুধু আপনাদেরকে আমি দেখাবো এখন, ঠিক আছে গাইস। তো এখনই আপনাদেরকে দেখাবো, জি তো আপনাদেরকে যেহেতু আমি বলছি যে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিব যে আসলে আমি আপনাদের রেফারেল সম্পর্কে বলেছি, তারপরে আপনাদেরকে ব্যানার সম্পর্কে বলেছি, সার্ভে সম্পর্কে বলেছি, প্রত্যেকটা সম্পর্কে বলেছি যে আসলে সার্ভে করেও ইনকাম করা যায়।
সার্ভাররা কিছু কোশ্চেন করবে, কোশ্চেন অ্যান্সার দিবেন আপনি, আপনাকে একটা টেক্সট দিতে হবে ছোট করে, মানে আসলে ওরা যা চায় তার উত্তরগুলাই আপনি আসলে সার্ভে। তারপরে আমরা আমাদের ওদের আমার যে রেফারেলটা, এই রেফারেলটা আপনি যত বেশি ইউজ করবেন হ্যাঁ তত কিন্তু আপনার ইনকাম হবে। আপনি আমার রেফারেল ইউজ করলে, যদিও আমি পূর্বে এটা বলছি আমার রেফারেল ইউজ করলে আপনি আমার আপনার কোনো ক্ষতি হবে না, হয়তো আমার একটু ইনকাম হবে। তো শুরু করা যাক, আসলে আমাদের কাজটা কি, আমি যদিও পূর্বে আপনাদেরকে দুইটা টিউটোরিয়াল দিছি, হ্যাঁ পেইড ভার্স, এরপরে দিয়েছি আপনাদের টু ক্যাপচা আপডেট যেটা, তো এখন এটার মধ্যে আমি একটা কথাই বলবো যে এটা শুধু একটা অ্যাড দেখা। আপনি ঠিক এই অ্যাডে ক্লিক করেন, আপনি এই অ্যাডে ভিউ অ্যাডে ক্লিক করেন, ভিউ অ্যাডে ক্লিক করলে আপনি নিচে দেখবেন আপনাকে কিছু অ্যাড ওরা দিছে, আপনি অ্যাড দিছে মনে করেন, আপনি নিচে এইখানে একটা অ্যাড আছে, এইখানে একটা অ্যাড আছে, এইভাবে আপনি অ্যাডগুলো দিছে। এখন এখন যে কোনো এটা এক বোনাস অ্যাড, যদি আপনি দেখতেছেন যে এই যে নিচেরটা এটা আপনার বোনাস অ্যাড, তো এই বোনাস অ্যাডটা ক্লিক করলে এটা দেখা যায় 1 সেন্ট কোনটা 2 সেন্ট আপনাকে দিবে। তা আসলে এটা বলছে যে ক্লিক অন দ্য ক্যাট, বলছে ক্লিক অন দ্য ক্যাট, শুধু ক্যাটের উপরে তুমি ক্লিক করো। এখানে ডগ আছে আর একটা শুধু ক্যাট থাকবে, যারা ফার্স্ট তারা দেখা যায় সহজে ধরে ফেলতে পারবে। এই জাস্ট 30 সেকেন্ড আপনাকে ওয়েট করলেই আপনি 2 সেন্ট বা কোনোটা 3 সেন্ট আপনি পেয়ে গেলেন। এভাবে আসলে কাজটা মূলত এটাই, শুধু ক্লিক, ক্লিকের বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। আর এভাবে দেখা যায় আপনি যদি ক্লিক সেন্সে পেইড ভার্সে যদি আপনি $1 ইনভেস্ট করেন আপনি $2 পাবেন। আমি কিন্তু একটা কথা আগে বলেই দিয়েছি যে পিটি সাইটগুলো হলো এরকম যেগুলো ঝড়ের মতো আসছে, আপনি ইনভেস্ট করছেন আবার চলে গেছে, কিন্তু প্রথম প্রথম যারা ইনভেস্ট করে তারাই দেখা যাবে একসময় ভালো কিছু করতে পারবে। তো যাক, এটা আমার 30 সেকেন্ড হয়ে গেলো, আমি এখন ক্লোজ করে দিলাম। এই যে 1 সেন্ট দিয়ে দিল, যেটা ইউ হ্যাভ মিন জাস্ট ক্রিয়েট কি হ্যাঁ ক্রিয়েটেড 0.0 সেন্ট। তারপর দেখা যায় আমি আরেকটা অ্যাডে আমি চাপ দিলাম, এই যে হ্যাঁ চাপ দিছি, এখানে আমাদের দেখা যায় হ্যাঁ আরেকটা অ্যাডে চাপ দিছি, এখন এখানে চলে আসছে আমাদের, হ্যাঁ এখানে আমাদের 5টা অ্যাড দিচ্ছে। 5টা অ্যাডের মধ্যে আমরা দেখা যাবে যে হ্যাঁ এখানেও 4টা ডগ দেখাবে, তার মধ্যে সেম একটা যেটা বলা হচ্ছে ক্যাটের উপরে চাপ দিল ওটা যোগ হয়ে গেল, ঠিক আছে। এটাই এই যে আরেকটা অ্যাডে আমি ক্লিক দিছি, আমি 3টা আপনাদেরকে পরপর দেখাই দিছি, হ্যাঁ শুধু অ্যাডটা, হ্যাঁ 30 সেকেন্ড, কোনো 30 সেকেন্ড 1 সেকেন্ড কম হবে না, 30 সেকেন্ড আপনাকে ওয়েট করতেই হবে, এটা আউট করা যাবে না মূলত। হ্যাঁ যে আজক দিয়ে এই পর্যন্ত, এভাবে আপনারা আপনাদের অ্যাডগুলো আপনারা মারলে তাহলে দেখা যাবে প্রতিদিন আপনার $1-$1.5 করে আপনার থাকবে।